তো কি কি জিনিস মাথায় রাখতে হবে সেটা আমি আগের দিন বলে দিয়েছিলাম। তো প্রথম অঙ্ক দেখো, যেটা তোমাদের গুগল ক্লাসরুমে দেওয়া আছে পিডিএফ এ, সেটা একবার বার করো। সবার কাছে লিঙ্কটা আছে আশা করি, সবাই জয়েন করেছিলে আমি যেটা পাঠিয়েছিলাম। সেখানে দেখো পিডিএফটা খুলে ফার্স্ট অঙ্ক যে কোয়েশ্চেনটা আছে সেটা কেউ একজন পড়ো। ফার্স্ট নিউমেরিক্যালটা করো, বেসিক ফর্মুলার পর যেইটা দেওয়া আছে। আগের দিন বেসিক ফর্মুলা অব্দি ডিসকাস করেছিলাম, বেসিক যে যে ফর্মুলা আমাদের দরকার একটা নিউমেরিক্যাল সলভ করার জন্য থার্মাল পাওয়ার স্টেশনে, সেটা অব্দি লাস্ট ক্লাস হয়েছিল। নিউমেরিক্যালটা পেয়েছো কেউ পিডিএফ এ? ওপেন হচ্ছে না। ঠিক আছে, নিউমেরিক্যালটা জোরে জোরে পড়ো, আর সবাই ক্যালকুলেটার নিয়ে বসবে। ফার্স্ট যেটা দেওয়া আছে ওটা করবো, হ্যাঁ হ্যাঁ ফার্স্ট নিউমেরিক্যালটা, এক্সাম্পলে যেটা আছে হ্যাঁ 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 ওটা আছে ম্যাম। স্টিম পাওয়ার প্ল্যান্ট হ্যাজ কোল কনসাম্পশন অফ 165 টন পার আওয়ার, ক্যালোরিফিক ভ্যালু অফ কোল ইজ। কেজি। ইফ দ্য পাওয়ার জেনারেশন ইজ 250 মেগাওয়াট, ফাইন্ড ওভারঅল এফিসিয়েন্সি অফ দ্য প্ল্যান্ট, ইউজ রিলেশন কিলো ক্যালোরি ইকুয়াল ফোর পয়েন্ট ওয়ান এইট কিলো জুল। তাহলে আমাদের বেসিক্যালি, ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। এবার তাহলে আমাদের এক্সাম্পলে বেসিক্যালি কি কি ইনপুট বা কি কি ডেটা প্রোভাইডেড আছে, যে কোল কনজাম্পশন কত হচ্ছে সেই ডেটা দেওয়া আছে, ক্যালোরিফিক ভ্যালু অফ কোল দেওয়া আছে, ঠিক আছে, পাওয়ার জেনারেশন কত হচ্ছে সেটা দেওয়া আছে, আমাদের একটা রিলেশন জাস্ট হিন্ট হিসাবে দিয়ে দিয়েছে যে 1 কিলো ক্যালোরি ইকুয়ালস টু 4.18 জুল, এটা একটা হিন্ট হিসাবে দিয়ে দিয়েছে। আর আমাদের মানে বার কি করতে হবে, আমাদের রিকোয়ার্ড আউটপুট কি আমাদের বার করতে হবে, রেজাল্ট কি হবে, আমাদের ওভারঅল এফিশিয়েন্সি অফ দ্য প্ল্যান্ট বার করতে বলেছে। আচ্ছা এবার যেটা আমাদের জিজ্ঞাসা সেটা হচ্ছে যে মাস ফ্লো রেট বলে কোনো শব্দ তোমরা শুনেছ? মাস ফ্লো রেট, মাস ফ্লো রেট, না আচ্ছা তাহলে এইখানে দেখো আমাদের যে কোল কনজাম্পশন যেটা হচ্ছে, আচ্ছা কে কে জয়েন করলে, নবীন জয়েন করলে আর মহেন্দ্র জয়েন করলে, আচ্ছা নবীন আর মহেন্দ্র দেখবে পিডিএফ যেটা আমি শেয়ার করেছি গুগল ক্লাসরুমে, সেখানে যে ফার্স্ট নিউমেরিক্যালটা আছে সেটা এখন সলভ করা হচ্ছে, ঠিক আছে, ওকে। সেই সেই কোয়েশ্চেনটা একবার নিজের সামনে খুলে রাখো। তো এবার দেখো মাস ফ্লো রেট, তাহলে মাস ফ্লো রেট বলতে এখানে বেসিক্যালি বোঝাচ্ছে, মানে এই কথাটা আমি কেন বলছি, কারণ আমাদের যে কোল কনজাম্পশন যেটা হচ্ছে সেটা আমরা মাস ফ্লো রেট বেসিসে আমাদের ইউনিটটা দেওয়া আছে, ঠিক আছে, মানে কোল মানে যেটা কোল কম্বাসন যেটা বেসিক্যালি হচ্ছে, কোল কনজিউম যেটা করছে সেটা বেসিক্যালি একটা মাস ফ্লো রেট ইউনিটে দেওয়া আছে। তাহলে মাস ফ্লো রেট কাকে বলে? মাস ফ্লো রেট হচ্ছে মাস অফ আ লিকুইড সাবস্টেন্স, একটা লিকুইড সাবস্টেন্স যেটা কিনা একটা টিউবের মধ্যে দিয়ে বা কোনো একটা টিউব 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 শেপের কোনো এলিমেন্টের মধ্যে দিয়ে যদি পাস করে পার ইউনিট টাইম, সেটাকে আমরা বেসিক্যালি সেই মাসটাকে আমরা ক্যালকুলেট করি পার ইউনিট টাইমে কতটা ফ্লো করছে সেই এলিমেন্টের মধ্যে দিয়ে, ঠিক আছে, একটা পার্টিকুলার ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে যে অ্যামাউন্ট অফ মাস ফ্লো করছে সেটাকে আমরা বলতে থাকি মাস ফ্লো রেট। রেট বলতে রেট মানেই আমরা বেসিক্যালি বুঝি যে জিনিসটা টাইমের সাথে ভ্যারি করে, ঠিক আছে। তো সেই জন্য দেখো কোল কনজাম্পশনের ইউনিট আমাদের কত দেওয়া আছে, ইউনিটটা কি কোল কনজাম্পশন যেটা দেওয়া আছে ডেটাতে, টন পার আওয়ার হ্যাঁ, তাহলে হচ্ছে টনটা কি ডিনোট করছে, টনটা ডিনোট করছে কোলের মাস,
আর পার আওয়ারটা ডিনোট করছে হচ্ছে আওয়ারটা হচ্ছে আমাদের টাইম। তাহলে এইটাকে আমরা মাস ফ্লো রেট হিসাবে ডিনোট করব। দেখবে যে তোমাদের নিউমেরিক্যালের যে সলিউশনটা দেওয়া আছে ওখানে দেখবে এম উপরে ডট, এম উপরে ডট দিয়ে ডিনোট করা আছে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, তাহলে হচ্ছে এম এম ডট দিয়ে ওটাকে ডিনোট করা আছে। আর মাস ফ্লো রেট কি হয় বেসিক্যালি, ইট ইজ মানে কার কার উপর ডিপেন্ড করবে, মাসের উপর তো ডিপেন্ড করছে মাস ফ্লো, আর কার উপর ডিপেন্ড করবে, ডিপেন্ড করছে কতটা ডেন্সিটি, কতটা ভেলোসিটি আর কতটা এরিয়া ক্রস সেকশনের মধ্যে দিয়ে পাস করছে মাসটা, সেই সেই ফ্যাক্টরগুলোর উপর আমার মাস ফ্লো রেটটা ডিপেন্ড করছে। ঠিক আছে, তো এইবার আমরা কি করব, হোল কনজাম। এবার দেখো আমাদের সবকিছু এখন হাতের সামনে আছে ডেটা, এবার আমাদের চেষ্টা করতে হবে যে যে ডেটা গুলোতে মনে হচ্ছে মিসম্যাচ আছে মানে ইউনিট গুলোতে একটু ঠিকঠাক করতে হবে, সেগুলোকে আমরা সব এসআই ইউনিটে আগে কনভার্ট করে নেব। তাহলে এসআই ইউনিটে যদি কনভার্ট করতে হয় টনকে আমরা কিসে কনভার্ট করব ফার্স্টে? অর্ণব আর অমন জয়েন করেছে, অর্ণব অমন দেখবে পিডিএফ এ যে ফার্স্ট নিউমেরিক্যালটা আছে থার্মাল পাওয়ার স্টেশনের সেটা সলিউশন করা হচ্ছে এখন। ঠিক আছে, আচ্ছা এসআই ইউনিটে আমি যদি টনকে কনভার্ট করতে চাই তাহলে কি কিসে কনভার্ট করব এসআই ইউনিটে? বেসিক কোয়েশ্চেন ক্লাস 9-10-এর, টনকে যদি আমি কনভার্ট করতে চাই এসআই ইউনিটে কিসে কনভার্ট করব? কেজিতে না হ্যাঁ, ভেরি গুড। আর আওয়ারটাকে? সেকেন্ড, ভেরি গুড। তাহলে হচ্ছে আমার টন পার আওয়ার যেহেতু কোল কনজাম্পশন দেওয়া আছে তো আমাকে ফার্স্টে এসআই ইউনিটে কনভার্ট করতে হবে, মানে টনটাকে আমাকে কিলোগ্রামে নিয়ে যেতে হবে, আওয়ারটাকে আমাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে যদি আমার কিলোগ্রামে নিয়ে যেতে হয় তাহলে আমি 165 কে দিয়ে কত দিয়ে মাল্টিপ্লাই করব? হাজার থাউজেন্ড 1000 দিয়ে মাল্টিপ্লাই করব, কারণ 1 টন ইকুয়ালস টু 1000 কেজিস। ঠিক আছে, 1 টন ইকুয়ালস টু 1000 কেজিস। আর যদি আমি আওয়ারটাকে আমি সেকেন্ডে নিয়ে যেতে চাই, ঠিক আছে, আওয়ারটাকে আমি যদি সেকেন্ডে নিয়ে যেতে চাই তাহলে আওয়ারটা দেখো ইউনিটের উপরে আছে না নিচে আছে, নিউমারেটরে আছে না ডিনোমিনেটরে আছে আওয়ারটা? টন পার আওয়ার, পার আওয়ার, পার মানে কি নিউমারেটরে না ডিনোমিনেটরে? বলতে পারবে পার বলতে কি বোঝাচ্ছে? পার মানে হচ্ছে ডিনোমিনেটরে, মানে হচ্ছে নিচে থাকবে। বোঝা যাচ্ছে কি আমার কথা? সেটা বলো, কেউ একটু প্রপারলি রেসপন্স করো, যদি না বুঝো তো আমাকে বল, আমি আবার রিপিট করে দিচ্ছি। ম্যাম আপনি কি স্ক্রিন শেয়ার কিয়া? নেই নেই, ও আগে স্ক্রিন শেয়ার কিয়া তো ও ব্ল্যাক দিখা থা, ইসলিয়ে জো পিডিএফ হামনে সেন্ড কিয়া থা, পিডিএফ জো গুগল ক্লাসরুম মে আপলোড হুয়া হ্যায় হামারা থার্মাল পাওয়ার স্টেশন উসি কা ফার্স্ট নিউমেরিক্যাল হাম সলভ কর রাহা হ্যায়। ওকে ম্যাম, ওকে ম্যাম, ওকে। তো যেটা বলছিলাম যে পার বলতে কি বোঝে, পার বলতে মানে নিউমারেটর না ডিনোমিনেটর বোঝায়? মানে একটা ফ্যাক্টর, ফ্যাক্টরের ডিনোমিনেটরে থাকবে না নিউমারেটরে থাকবে? নিউমারেটরে থাকবে মানে উপরে থাকবে না নিচে থাকবে? দেখো ইউনিটটা, ইউনিটটার মধ্যেই দেওয়া আছে, ইউনিটটার মধ্যেই দেওয়া আছে, ইউনিটে আবারটা কোথায় দেওয়া আছে? শুনতে পাচ্ছি না, যে রেসপন্স করছে একটু জোরে বলো, একটু জোরে বলো, নিচে রাখবেন। কে কে বলছো বলো তো, আমি বুঝতেই পারছি না। সুদীপ তো? হ্যাঁ হ্যাঁ বলছো, এবার একটু জোরে বলো, তোমার মুখটা একটু স্পিকারের কাছে আনো, তোমার ভয়েস একদম শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না, চেষ্টা করো একবার, তুমি যদি হেডফোন ইন করে থাকো তাহলে হেডফোনটা খুলে মানে উত্তরটা দাও।
বাকিরা চেষ্টা করে বলো কোথায় লেখা আছে। নিচেই আছে ম্যাম। নিচে আছে, তাহলে আমাকে যদি সেকেন্ডে কনভার্ট, মানে সেকেন্ডে যদি আমি আবারটাকে নিই, তাহলে আমি নিচে মানে ডিনোমিনেটরে আমি আবারে আবারটা কনভার্ট করে 3600 লিখবো, ঠিক আছে? 1 আওয়ার ইকুয়ালস টু 3600 সেকেন্ড। তাহলে আমার বেসিক কোল কনজাম্পশন ইন এসআই ইউনিট কত হয়ে যাচ্ছে, মাস ফ্লো রেট কত হয়ে যাবে আমার এখন, তাহলে 165 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600। এত অব্দি ক্লিয়ার কিনা দেখো, এত অব্দি ক্লিয়ার কিনা দেখো। এত অব্দি বুঝতে কোনো হ্যাঁ অসুবিধা? ম্যাম, ঠিক আছে, ক্লিয়ার? ধন্যবাদ। ঠিক আছে, তাহলে 165 ইন্টু 1000 ম্যাম ডিভাইডেড সাউন্ড বাই, শোনা যাচ্ছে পরে? হ্যাঁ এবার শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে, এবার ক্লিয়ারলি আসছে, ঠিক আছে। আচ্ছা, এবার 165 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600, ইউনিট কি হয়ে গেল? কিলোগ্রাম পার সেকেন্ড। ভেরি গুড, তাহলে এটা মাস ফ্লো রেট আমরা পেয়ে গেলাম। তাহলে সবাই লেখো এম মাথায় ডট, এম ডট ইকুয়ালস টু 165 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600 কেজি পার সেকেন্ড। আচ্ছা, নেক্সট আমাদের কি দেওয়া আছে? ক্যালোরিফিক ভ্যালু অফ কোল, সবাই লিখেছো তো অঙ্কগুলো? কিন্তু খাতায় নোট ডাউন করবে, সবাই প্রপারলি লিখবে। আচ্ছা, ক্যালোরিফিক ভ্যালু অফ কোল কত দেওয়া আছে? 3500 কিলো ক্যালোরি পার কেজি। আচ্ছা, এবার আমি আবার এসআই ইউনিটে কনভার্ট করছি প্রপার ওয়েতে, মানে হচ্ছে এসআই ইউনিটে দেওয়া আছে, আমাকে হিন্ট দেওয়া আছে, দেখো একটা অঙ্কে ইউজ রিলেশন 1 কিলো ক্যালোরি ইকুয়ালস টু 4.18 কেজি। তাহলে আমি কেজিতে কনভার্ট যদি করতে চাই তাহলে কিভাবে করব? 1 কিলো ক্যালোরি যদি 4.18 কেজি হয়, তাহলে 3500 কিলো ক্যালোরি কত হবে? সুদীপ তো আবার তোমার ভয়েস লো হয়ে যাচ্ছে। এক কিলো কিলো ক্যালোরির ভ্যালু যদি 4.18 কেজি হয়, তাহলে 3500 কিলো ক্যালোরির ভ্যালু কত হবে? ওটার সঙ্গে মাল্টিপ্লাই করলে একদম একদম, তাহলে আমি 3500 সাথে যদি মাল্টিপ্লাই করি 4.18, তাহলে আমি কত পাচ্ছি? 3500 ইন্টু 4.18 কিলো জুল পার কেজি, ঠিক আছে? তাহলে কিলো ক্যালোরি পার কেজি থেকে আমার কিলো জুল পার কেজিতে কনভার্ট হয়ে গেল। তাহলে এটা জাস্ট মনে রাখবে, যদি ইন কেস হিন্টটা নাও দিয়ে থাকে, জাস্ট মনে রাখবে 1 কিলো ক্যালোরি মানে হচ্ছে 4.18 কেজি, হয়ে গেল। আচ্ছা, এবার আউটপুট পাওয়ার আমাদের কত দেওয়া আছে? 250 মেগাওয়াট। আচ্ছা, মেগাওয়াট থেকে কিলোওয়াটে কিভাবে কনভার্ট করব? মেগাওয়াট থেকে কিলোওয়াটে কিভাবে কনভার্ট করব? থাউজেন্ড দিয়ে আমি মাল্টিপ্লাই করব। তাহলে যদি আমি 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে চাই, ঠিক আছে, তাহলে যদি আমি 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে চাই, তাহলে আমার কি আসছে? আমার আউটপুট পাওয়ার 250 মেগাওয়াটটা হয়ে যাবে 250 ইন্টু 10³ কিলোওয়াট। তাহলে আমি তিনটে পরপর ডেটা এসআই ইউনিটে সাজিয়ে নিলাম, ঠিক আছে? এবার আমাকে কি বার করতে বলেছে? ওভারঅল এফিসিয়েন্সি অফ পাওয়ার প্ল্যান্ট। আচ্ছা, এফিসিয়েন্সি বলতে আমরা কি বুঝি? এফিসিয়েন্সি বলতে কি বুঝি? কার কার রেশিও? আউটপুট আউটপুট বাই আউটপুট বাই ইনপুট, ঠিক আছে, আউটপুট বাই ইনপুট। তাহলে এবার আমাকে ইনপুট আমার কত ভ্যালু আসছে, আর আউটপুটে আমি এখানে অলরেডি পেয়ে গেছি, আউটপুট পাওয়ারটা তো আমরা পেয়ে গেছি 250 ইন্টু 1000 কিলোওয়াট। তাহলে আমাকে হিট ইনপুট কতটা সেটা পার করতে হবে। দেখো বেসিক ফর্মুলাতে হিট ইনপুটের ফর্মুলা দেওয়া আছে, কি আছে সেটা দেওয়া বলো আমাকে। হিট ইনপুটের ফর্মুলা বেসিক ফর্মুলাতে আগের দিন আমি পড়িয়েছি, কত দেওয়া আছে বলো? পিভি ইনটু মাস অফ ফুয়েল বার্ন।
তাহলে সিপি বলতে হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু ইনটু মাস অফ ফ্লেম। হ্যাঁ, তাহলে ক্যালোরিফিক ভ্যালু কত পাচ্ছি, ক্যালোরিফিক ভ্যালু কত পাচ্ছি? 3,500 4.18। হ্যাঁ, আর আমার মাস অফ ফুয়েল বার্ন হচ্ছে কতটা মাস আমি মাস অফ কোল আমি মানে বার্ন করছি, তাহলে কতটা মাস অফ কোল আমি বার্ন করছি দেখো, কতটা মাস শুরুতেই আমরা যেটা কনভার্ট করলাম সেটাই তো অ্যাকচুয়াল মাস অফ কোল কনজাম্পশন, তাহলে অতটা কোল আমার লাগছে কাজে, তাহলে 165 ইনটু 1000 ডিভাইডেড বাই 3600। ঠিক আছে, দেখো হিটের ইউনিটটা নিচে দেওয়া আছে কিলোজুল পার সেকেন্ড, কিভাবে আসছে সেটাও লিখে দিয়েছে। দেখো মাস ফ্লো রেটের ইউনিট হচ্ছে কিলোজুল পার কেজি, তুমি সেটার সাথে মাল্টিপ্লাই করছো, মানে ক্যালোরিফিক ভ্যালুর ইউনিট হচ্ছে কিলোজুল পার কেজি, আর মাসের ভ্যালু হচ্ছে কিলোজুল, মাস অফ ফুয়েল বার্নের ইউনিট হচ্ছে কিলোজুল পার সেকেন্ড। তাহলে এই দুটোকে যদি আমি প্রোডাক্ট করি নিউমারেটর আর ডিনোমিনেটরের, আমার কিলোগ্রাম কিলোগ্রাম ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমার কি ইউনিট থাকবে হিট ইনপুটের, কিলোজুল পার সেকেন্ড। বোঝা গেছে? না বুঝতে পারলে বলো, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এবার মাল্টিপ্লাই করে বলো কত আসছে পুরো ভ্যালুটা, মাল্টিপ্লাই করে বলো কত আসছে, 3500 ইন্টু 4.18 ইন্টু 165 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600, দুটো সব পুরো প্রোডাক্ট কত আসছে বলো আমাকে, ভ্যালু হিট ইনপুটের ভ্যালু কত আসছে অ্যাকচুয়ালি? আমি ওয়েট করছি কিন্তু রিপ্লাই এর জন্য, আমাকে মাল্টিপ্লাই করে বলো কত আসছে। আচ্ছা ইন্দ্রনীল নিহল এরা জয়েন করেছে, পরে অ্যাটেন্ডেন্সটা নিইনি, হয়েছে মাল্টিপ্লাই করা? আচ্ছা বলো ভ্যালু কত পেলে বলো, সেম আনসার পেয়েছো তো? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের ভ্যালু আসছে অ্যাকচুয়াল 670541.667 কিলোওয়াট। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার হিট ইনপুট। হ্যাঁ হ্যাঁ, তাহলে এবার এই ভ্যালুটা আমি বুঝতে পারছি না কে কি বলছে বলো, কোন ডাউট আছে কোনো রকম? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে প্ল্যান্ট এফিসিয়েন্সি এবার হয়ে গেল, আমি হিট ইনপুট পেয়ে গেছি, আমি আউটপুট পাওয়ার আমি পেয়ে গেছি, তাহলে এবার দুটো রেশিও করলেই আমি অ্যাকচুয়াল এফিসিয়েন্সিটা পেয়ে যাব প্ল্যান্টের। তাহলে যদি আমি অ্যাকচুয়াল এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে চাই, তাহলে আমার কি করতে হবে, আউটপুট পাওয়ার কত আছে আমার 250 ইন্টু 10³ কিলোওয়াট ডিভাইডেড বাই 670541.6667 কিলোওয়াট। ঠিক আছে, তাহলে এই দুটো রেশিও করে বলো কত আসছে, ক্যালকুলেটরে সলভ করে বলো, ক্যালকুলেটরে সলভ করে বলো
কত আসছে? তাহলে এবার এটা আমাকে পার্সেন্টেজে লিখতে হবে। তাহলে পার্সেন্টেজে যদি লিখতে হয় 100 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে দুটো ঘর সরে যাবে 0.37.28%। ঠিক আছে, তাহলে অঙ্ক আমি কি অঙ্কটা আরেকবার রিপিট করে দেবো যারা পরে জয়েন করেছিলে, কিভাবে হচ্ছে? কোন রকম কারোর অসুবিধা থাকলে বলো, এই অঙ্কগুলো কিন্তু আসে। আচ্ছা নিহল, ওকে, আচ্ছা দেখো পিডিএফ এ যে ফার্স্ট এক্সাম্পলটা আছে অঙ্কের নিউমেরিক্যালের, দেখো এক্সাম্পল বলে লেখা আছে। তো ওখানে কি কি ডেটা দেওয়া আছে দেখো, ওখানে যে ডেটা গুলো দেওয়া আছে সেটা হচ্ছে যে বলেছে যে একটা পাওয়ার প্ল্যান্টের কোল কনজাম্পশন হচ্ছে 165 কেজি পার আওয়ার। ঠিক আছে, কোল কনজাম্পশনের ডেটা হচ্ছে 165 কেজি পার আওয়ার। আর ক্যালোরিফিক ভ্যালু অফ কোল কত দেওয়া আছে, সরি সরি সেকেন্ড অঙ্কটা পড়ছি, ফার্স্ট অঙ্ক দেওয়া আছে কোল কনজাম্পশন হচ্ছে 165 টন পার আওয়ার, আর ক্যালোরিফিক ভ্যালু অফ কোল কত দেওয়া আছে 3500 কিলো ক্যালোরি পার কেজি। তাহলে এবার পাওয়ার জেনারেশনের ভ্যালু দেওয়া আছে 250 মেগাওয়াট, আর আমাদের বার করতে বলেছে ওভারঅল এফিসিয়েন্সি অফ দ্য প্ল্যান্ট, আর আমাকে একটা হিন্ট দিয়ে দিয়েছে রিলেশন যে 1 কিলো ক্যালোরি মানে হচ্ছে 4.18 কিলো জুলস। তো আমার ইউনিট মানে আমার ডেটাগুলো আমি কালেক্ট করে নিলাম, তো আমাকে এবার এই ডেটাগুলোকে সাজিয়ে ভালো করে এসআই ইউনিটে আমাকে কনভার্ট করে আমাকে ইনপুট আর আউটপুটের ভ্যালু যদি আমি ইউজ করতে পারি এফিসিয়েন্সির জন্য, তাহলে আমি অ্যাকচুয়াল এফিসিয়েন্সির ভ্যালুটা পার্সেন্টেজে পেয়ে যাব। তাহলে ফার্স্টে কি করছি দেখো, কোল কনজাম্পশন যেটা আছে সেটার ইউনিট কি দেওয়া আছে, দেখো কোল কনজাম্পশনের ইউনিট কি দেওয়া আছে, ইউনিটটা বলো। টন পার আওয়ার। হ্যাঁ টন পার আওয়ার। তাহলে এসআই ইউনিট মানে কি, এসআই ইউনিটে আমাকে টনে কিসে কনভার্ট করতে হবে আর আওয়ার কে কিসে কনভার্ট করতে হবে? আর কি সেকেন্ডে কনভার্ট করতে হবে? ইয়েস ভেরি গুড। আর টন কে কেজিতে? কেজিতে এক্স্যাক্টলি। তাহলে হচ্ছে আমাকে কেজি পার সেকেন্ড, কেজি পার সেকেন্ডে আমাকে ইউনিটটাকে কনভার্ট করতে হবে। তাহলে যদি আমি দেখো কেজিটা কোথায় আছে, নিউমারেটর মানে উপরে আছে, আর আওয়ারটা সরি টনটা কোথায় আছে, উপরে নিউমারেটরে, আর আওয়ারটা আছে আমার ইউনিটের নিচে। ঠিক আছে, তাহলে হ্যাঁ তাহলে হচ্ছে আমি যখন কনভার্ট করব উপরে কত দিয়ে মাল্টিপ্লাই করব, টনকে যখন আমি কনভার্ট করব কেজিতে 1000, আর নিচে কত দিয়ে ডিভাইড করব, 1 আওয়ার কত সেকেন্ড, 1 আওয়ার কত সেকেন্ড, 60 60, 1 আওয়ার 60 মিনিট, টোটাল আমি পেয়ে গেলাম 165 × 1000 / 3600 কেজি/সেকেন্ড। ক্লিয়ার ক্লিয়ার এত? আচ্ছা এখানে দেখো যে রিপ্রেজেন্টেশন যেটা করেছে কোল কনজাম্পশনের, সেটা উপরে দেখো এম মানে মাস, উপরে একটা ডট দিয়ে রিপ্রেজেন্ট করেছে। কেন? কারণ আমাদের যে কোল যে কনজাম্পশনটা হচ্ছে ওটা পার্টিকুলার একটা ক্রস সেকশন এরিয়ার মধ্যে দিয়ে তো কোলটাকে সেন্ড করা হচ্ছে, একটা ফ্লুইডে কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, যখন ওটাকে বার্ন করছি আমরা, তো সেই জন্য ওটাকে আমরা জেনারেলি বলে থাকি মাস ফ্লো রেট, মাস ফ্লো রেট। ঠিক আছে, তো মাস ফ্লো রেট হচ্ছে পার ইউনিট টাইমে কতটা মাস লিকুইড ফর্মে একটা ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে দিয়ে পাস আউট পাস করতে পারে, তো সেই জন্য এম ডট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, এটা হয়ে গেল কোল কনজাম্পশনের ফার্স্ট ডেটাটাকে আমরা এসআই ইউনিটে কনভার্ট করে নিলাম। নেক্সট পার্টে আসো, এবার ক্যালোরিফিক ভ্যালু, ক্যালোরিফিক ভ্যালু কত দেওয়া আছে আমার কোলের? ম্যাম 3500। এক্স্যাক্টলি। তাহলে কিলো ক্যালোরি, এবার ইউনিট বলো, কিলো ক্যালোরি পার কেজি, কিলো ক্যালোরি পার কেজিতে দেওয়া। হিন্ট কত দেওয়া আছে কিলো ক্যালোরি, আমার হিন্টে কত দেওয়া আছে দেখো, এক্সাম্পল একটা হিন্ট দেওয়া আছে রিলেশনটা দেখো। হ্যাঁ ম্যাম, 1 ক্যাল ইকুয়ালস টু 4.18 কিলো জুল।
হ্যাঁ, তাহলে 1 কিলো ক্যালোরি যদি 4.18 কিলো জুল হয় তাহলে 3500 কত হবে? কিন্তু বলে দেবো এক্স্যাক্টলি। তাহলে প্রোডাক্ট যদি আমি করে দিই তাহলে আমি ওটাকে কিলো জুল পার কেজিতে পেয়ে যাব, ঠিক আছে? কিলো ক্যালোরি থেকে কিলো জুলে কনভার্ট হয়ে গেল, যদি আমি 4.18 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে 3500 × 4.18 কিলো জুল পার কেজি। ক্লিয়ার এত অবধি? আচ্ছা, এবার আউটপুট পাওয়ার কত দেওয়া আছে দেখো কোয়েশ্চেনে। আউটপুট 250 ম্যাম। এক্স্যাক্টলি, কত ইউনিট 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 মেগাওয়াট মেগাওয়াট ইউনিটটা কিন্তু সবাই সব জায়গায় লিখবে, ইউনিট ছাড়া কিন্তু কিছু ডেটা হয় না। তাহলে হচ্ছে মেগাওয়াটটাকে আমাকে কিলোওয়াটে কনভার্ট করতে হবে, এসআই ইউনিট। আবার বলো তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করব? থাউজেন্ড দিয়ে। একদম, ইয়েস একদম। তাহলে 250 × 10³ কিলোওয়াট, ব্যাস হয়ে গেল সব এসআই ইউনিটে আমরা ডেটাগুলো সাজিয়ে নিলাম। আচ্ছা, এবার আমাকে এফিসিয়েন্সি বার করতে বলেছে। এফিসিয়েন্সি রেশিও মানে এফিসিয়েন্সি আমরা কিভাবে বার করি, রেশিওর ফর্মুলা কি এফিসিয়েন্সি? আউটপুট আউটপুট বাই ইনপুট। হ্যাঁ, আউটপুট বাই ইনপুট। আউটপুট আমরা কত পেয়েছি এখানে ডেটা থেকে দেখো, এক্ষুনি ক্যালকুলেট করি। 250 × 10³ কিলোওয়াট বাই, আর হ্যাঁ, আর ইনপুটটা আমাকে তাহলে বার করতে হবে। তাহলে দেখো আমি আগের দিন বেসিক ফর্মুলাতে যে ডিসকাশন গুলো করছিলাম, বেসিক ফর্মুলাতে দেখো হিট ইনপুট বলে কিছু লেখা আছে। বেসিক, হ্যাঁ, হিট ইনপুট কত? 67054 1.667। আগের দিন বেসিক ফর্মুলাতে, বেসিক ফর্মুলায় যে হিট ইনপুটের ইকুয়েশনটা দেওয়া আছে, এই ক্যালোরিফিক ভ্যালু ইনটু মাস অফ ফিউল বার্ন। হ্যাঁ, ওটা। তাহলে হচ্ছে ক্যালোরিফিক ভ্যালুর সাথে যদি আমি মাস অফ ফুয়েল মাল্টিপ্লাই করি প্রোডাক্ট করি তাহলে আমি অ্যাকচুয়াল হিট ইনপুটটা পাবো। আচ্ছা, ক্যালোরিফিক ভ্যালু কত পেয়েছো বলো? 670541। না, ক্যালোরিফিক ভ্যালু নট হিট ইনপুট, ক্যালোরিফিক ভ্যালুর কত বাদিকে দেখো, ক্যালোরিফিক ভ্যালু কত? 3500 × 4.18। ভেরি গুড। মাস কত পেয়েছি? 165 × 1000 / 3600। ঠিক আছে, তাহলে এই দুটোকে যদি আমি প্রোডাক্ট করি তাহলে আমি কত পাওয়া পেয়ে যাব হিট ইনপুট, কারণ এটা হিট ইনপুটের আমার ইকুয়েশন। তো দুটোকে প্রোডাক্ট করে একটা ভ্যালু পাচ্ছি। এবার এটার ইউনিট কি হবে? কিলোওয়াট। ঠিক আছে, তাহলে ইনপুটের ভ্যালু আমি পেয়ে গেছি কিলোওয়াটে, আউটপুটের আউটপুট পাওয়ার আমি ক্যালকুলেট করে নিয়েছি। এবার দুটো যদি রেশিও করি উপরে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, তাহলে কিলোওয়াট কিলোওয়াট ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার অ্যাকচুয়াল ভ্যালু কত চলে এলো, নিটা হয়ে যাবে 3 0.3728। তাহলে এটা হচ্ছে আমার এফিসিয়েন্সি। এটাকে যদি আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমি পার্সেন্টেজে পেয়ে যাবো এফিসিয়েন্সি ভ্যালু। 37.28 ইজ দ্য অ্যাকচুয়াল এফিসিয়েন্সি অফ দ্য থার্মাল পাওয়ার প্ল্যান্ট। এত অবধি ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ফার্স্ট এক্সাম্পল। এটা এই অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে করবে, এই নিউমেরিক্যাল গুলো তোমাদের কিন্তু এক্সামের টাইমে আসে সেমিস্টারের। আচ্ছা, এটা হয়ে গেল ফার্স্ট এক্সাম্পল। আচ্ছা, সেকেন্ড এক্সাম্পলে আসছি। সেকেন্ড এক্সাম্পল কেউ একজন পড়ো, কোশ্চেনটা পড়ো ভালো করে, একটু জোরে পড়ো কেউ। সেকেন্ড এক্সাম্পল এর কোশ্চেনটা কেউ জোরে পড়ো, স্পিকারটা ইয়ে করো, আনমিউট করে পড়ো কোশ্চেনটা। ম্যাম, আ স্টিম পাওয়ার প্ল্যান্ট হ্যাজ কোল কনজাম্পশন অফ 165 কেজি পার আওয়ার উইথ ক্যালোরিফিক ভ্যালু অফ কোল অ্যাজ 1800 কিলোজুল পার কেজি। If the speed of steam turbine is 1100 RPM, radial distance is 1.5 meter and generated force is 3.2 kilonewton. Kilonewton. তাহলে কি কি বার করতে হবে আমাদের? Find generated torque, input power, output power and efficiency. Very good. আচ্ছা, এইগুলো আমাদের বার করতে হবে, চারটে আমাদের ডেটা আমাদের বার করতে হবে। আচ্ছা, আবার বেসিক ফর্মুলা যে পেজটা আছে সেখানে চলে যাও। বেসিক ফর্মুলা দেখো, নিউমেরিক্যাল ফার্স্ট নিউমেরিক্যাল আগের পেজটা পিডিএফ এর, ঠিক আছে? ফার্স্ট নিউমেরিক্যাল আগের পেজ পেয়েছো সবাই? বেসিক ফর্মুলা
আচ্ছা ওখানে ভালো করে দেখো, ওখানে দেখো আউটপুট পাওয়ার কি ফর্মুলা দেওয়া আছে, 2πNT/60W, ঠিক আছে? আউটপুট পাওয়ারের ফর্মুলা দেওয়া আছে 2πNT/60W, ঠিক আছে? নেক্সট যেটা দেওয়া আছে দেখো, টর্কের ফর্মুলা কি দেওয়া আছে, ফোর্স ইনটু রেডিয়াল ডিস্টেন্স, F×R। আচ্ছা আর আরেকটা কি আছে, আউটপুট পাওয়ারকে কিলোওয়াটে রিপ্রেজেন্ট করেছে, ডিভাইড করে 1000 দিয়ে ডিভাইড করে দিয়েছে। আচ্ছা এবার নিচে আসছি, তাহলে তাহলে দেখো এবার যেটা হচ্ছে যে আমাকে যদি ক্যালোরিফিক ভ্যালু, আমাকে যদি ক্যালোরিফিক ভ্যালু দেওয়া থাকে, ঠিক আছে, কত দেওয়া আছে আমাদের এখানে, 18000 কিলোজুল পার কেজি, তাহলে মাস ফ্লো রেটটাকে দেখো কিসে আমি কনভার্ট করব, মাস ফ্লো রেটটা আগে কত ছিল বলো? 165। হ্যাঁ 165, এখানে কিলোজুল পার আওয়ারে দেওয়া আছে। তাহলে আমাকে শুধু কোনটা কনভার্ট করতে হবে, এসআই ইউনিটে কিলোজুল দেওয়া আছে, তাহলে আওয়ারটা কিসে নিতে হবে? টাইমটা হ্যাঁ আওয়ারটাকে শুধু সেকেন্ডে আমায় কনভার্ট করতে হবে, ঠিক আছে? তাহলে আমি কি করব যে কিলোজুল ডিভাইডেড বাই আওয়ারটাকে যদি সেকেন্ডে কনভার্ট করি, তাহলে ডিভাইড বাই 3600 করে দিলাম, এত অব্দি ক্লিয়ার কিনা বলো? এত অব্দি বোঝা গেছে কিনা বলো? এখানেও যে মাসটা দেওয়া আছে, কোল কনজামশনের যে মাসটা দেওয়া আছে, সেখানে সেখানে যে 165 কেজি পার আওয়ারটা দেওয়া আছে, এখানে টন তো দেওয়া নেই, কিলোজুলে দেওয়া, মানে কেজিতে দেওয়া আছে, কিলোগ্রামে দেওয়া আছে, টন তাহলে এখানে নেই, মানে কেজিতে অলরেডি আমার ডেটা প্রোভাইডেড, কিন্তু একটা কি প্রোভাইডেড না, সেটা হচ্ছে সেকেন্ড, মানে আমাকে আওয়ারটাকে আবার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে আমি কি দিয়ে ডিভাইড করছি, 3600, তাহলে আমার মাস প্রোডাক্ট বা কোল কনজামশনের আমার অ্যাকচুয়াল এসআই ইউনিট ভ্যালু আসছে 165/3600 কেজি পার সেকেন্ড। এত অব্দি ক্লিয়ার কিনা বলো? কোনো ডাউট হলে বলো। কোনোরকম কনফিউশন রাখবে না কিন্তু নিউমেরিক্যাল গুলোতে, কোনোরকম কনফিউশন কারোর? ঠিক আছে আচ্ছা ওকে। আচ্ছা এবার ক্যালোরিফিক ভ্যালু যেটা আছে আমার দেওয়া আছে 18000 কিলোজুল পার কেজি, এটা তো সব এসআই ইউনিটে দেওয়া আছে, তাই আমার এটা কিছু কনভার্ট করার দরকার নেই, কারণ এটা আমার কিলো জুলেই দেওয়া আছে, ঠিক আছে? আগেরটাতেও তাই ছিল, শুধু ওখানে যেহেতু একটা রিলেশন দিয়ে দিয়েছিল, সেই জন্য আমরা একটা কিলো ক্যালোরি, আগের রিলেশনে দেখবি কিলো ক্যালোরিতে দেওয়া ছিল, 3500 কিলো ক্যালোরি পার কেজিতে দেওয়া ছিল, সেই জন্য ওটাকে আমাকে কিলো জুলে কনভার্ট করতে হয়েছিল 4.18 দিয়ে মাল্টিপ্লাই করে। কিন্তু এখানে দেখো ইউনিটে আমার ডেটাতে অলরেডি কিলো জুল পার কেজিতে প্রোভাইডেড আছে, তাই আমাকে এখানে কিছু চেঞ্জ করতে হবে না, কারণ আমার এখানে কিলো ক্যালোরিতে ডেটাটা প্রোভাইডেড নয়, তাই আমার এটা আমি 18000 যেটা দেওয়া আছে সেটাই রাখছি। তো এটা হয়ে গেল আমাদের ক্যালোরিফিক ভ্যালু। ক্লিয়ার? ক্লিয়ার পুরো? আচ্ছা এইবার হচ্ছে আমার স্পিড কত দেওয়া আছে, 1100 RPM, রেডিয়াল ডিস্টেন্স দেওয়া আছে কত আর, স্মল আর হচ্ছে আমার 1.5 মিটার, ফোর্স কত দেওয়া আছে, 320 কিলো নিউটন, তাহলে এটাকে যদি আমি নিউটনে কনভার্ট করি কত দিয়ে মাল্টিপ্লাই করব, কিলো নিউটন থেকে নিউটন? একদম, তাহলে আমি যদি ফোর্সটাকে কিলো নিউটন থেকে নিউটনে কনভার্ট করতে চাই, আমি 1000 দিয়ে মাল্টিপ্লাই করব। আচ্ছা এবার আমি ডেটাগুলোকে সাজিয়ে নিলাম, এবার হচ্ছে আমাকে বার করতে হবে ইনপুট পাওয়ার, আউটপুট পাওয়ার, এফিশিয়েন্সি আর টর্ক, ঠিক আছে? চারটে ডেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে ফার্স্ট যেটা যেটা আমাকে ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে টর্ক, আমাকে বলেছে ফার্স্টে জেনারেটেড টর্ক বার করতে। টর্কের ফর্মুলা কি, এই যে টর্কের ফর্মুলা একটু আগে বললাম, বেসিক ফর্মুলা কি ছিল, বেসিক ফর্মুলা চার্ট লিস্টে কি দেওয়া আছে, টর্কের ফর্মুলা কি দেখেই বলো, কি ফর্মুলা দেওয়া আছে বেসিক ফর্মুলাতে? হ্যালো ম্যাম, কি বললেন আরেকবার বলুন। হ্যাঁ বলছি যে বেসিক ফর্মুলাতে টর্কের, জেনারেটেড টর্কের ফর্মুলাটা কি দেওয়া আছে,
টর্ক তো আমাকে বার করতে হবে বেসিক ডিসটেন্স হ্যাঁ ফোর্স ইনটু ডিসটেন্স ভেরি গুড ভেরি গুড ফোর্স ইনটু রেডিয়াল ডিসটেন্স তাহলে ফোর্স কত আমি পেয়েছি ডেটাতে ফোর্স ডেটাতে কত প্রোভাইডেড মানে 320 নিউটন ইনটু 10 কিউব নিউটন ঠিক আছে ইনটু 10 কিউব নিউটন আর আমার রেডিয়াল ডিসটেন্স কত দেওয়া আছে 1.5 এ তাহলে এই দুটোকে যদি আমি হ্যাঁ তাহলে এই দুটোকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমি কত পেয়ে যাব ভ্যালু 4.8 ইনটু 10 কিউব নিউটন মিটার ঠিক আছে কারণ আমার যেটা ক্যালকুলেটেড আছে অলরেডি আমার কিলো নিউটন থেকে আমি নিউটনে ফোর্সটাকে কনভার্ট করে নিয়েছি তাই জন্য ইউনিটে লিখলাম নিউটন ডিস্টেন্সের ইউনিট কি মিটার তাহলে নিউটন মিটার হচ্ছে আমার টর্কের ইউনিট পেয়ে যাচ্ছি আর ভ্যালু কত পাচ্ছি 4.8 ইনটু 10 কিউব এত দিক ক্লিয়ার কিনা বলো ক্লিয়ার সবার হ্যাঁ ম্যাম ঠিক আছে এইবার আমাকে হ্যাঁ আচ্ছা এইবার আমাকে যেটা করতে হবে হিট ইনপুট আবার কারণ আমাকে বলেছে আবার এফিশিয়েন্সি বার করতে তাই আমাকে ইনপুট যে করে হোক ক্যালকুলেট করতেই হবে তাহলে ইনপুট পাওয়ার যদি আমাকে বার করতে হয় তাহলে আমি কি করে হিট ইনপুট পাওয়ার বার করব সেম ফর্মুলা ক্যালোরিফিক ভ্যালু ইনটু মাস ফ্লো রেট বা মাস অফ কোল কনজাম্পশন তাহলে ক্যালোরিফিক ভ্যালু কত দেওয়া আছে আমার এখানে 18,000 ঠিক আছে 18,000 ইনটু মাস ফ্লো রেট কত দেওয়া আমার 165/3600 তাহলে এটাকে যদি আমি প্রোডাক্ট করে দিই তাহলে আমি কত পাচ্ছি 825 কিলোওয়াট ঠিক আছে 825 কিলোওয়াট আমার ইনপুট পাওয়ার আমি পেয়ে গেলাম হিট ইনপুটটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল ইনপুট পাওয়ার তো 825 কিলোওয়াট আমি পেয়ে যাচ্ছি এইবার আউটপুট পাওয়ার কি করে বার করব আউটপুট পাওয়ার ফর্মুলা কি বেসিক ফর্মুলা তো দেওয়া আছে আউটপুট পাওয়ারের ফর্মুলা কত আছে দেওয়া দেখো হোয়াটে 2π×60 তাহলে 2×π×n n হচ্ছে আমার স্পিড 1100 rpm 1100 আমি পুট করে দিলাম টর্ক আমি ক্যালকুলেট করে নিয়েছি 4.8×10³ নিউটন মিটার ঠিক আছে দেখো যেটা ক্যালকুলেট করলাম শুরুতে সেটা বসিয়ে দিলাম ডিভাইডেড বাই 60 আচ্ছা এবার এটা আমি ক্যালকুলেট করে দেখছি যে আমার কত আসছে 552.9203×10³ এত ওয়াটে এলো তাহলে ওয়াট থেকে যদি আমায় কিলোওয়াটে কনভার্ট করতে হয় আমি কি করব ওয়াট থেকে যদি আমায় কিলোওয়াটে কনভার্ট করতে আমি কি করব আমি সেটাকে ডিভাইড করব তাহলে যদি 1000 ডিভাইড করে দিই আমার অ্যাকচুয়াল ভ্যালুটা কত আসছে আউটপুট পাওয়ারের 552.9203 কিলোওয়াট কারণ আমার হিট ইনপুট ভ্যালু যেহেতু কিলোওয়াটে আছে আমাকে আউটপুট ভ্যালু আমাকে কিলোওয়াটেই রাখতে হবে তাহলে দুটো রেশিও যখন করব সেম ইউনিটে আমি রেশিও করতে পারবো ডিফারেন্ট ইউনিটে কিন্তু এরকম ভাবে রেশিও হয় না তাহলে সেম ইউনিটে যখন আমি রেশিও করব তাহলে কিলোওয়াট কিলোওয়াট ইউনিট দুটো ক্যান্সেল হয়ে যাবে বোঝা গেছে কি বললাম এফিশিয়েন্সির কিলোওয়াট কিলোওয়াট ভ্যালু দুটো ক্যান্সেল হয়ে গেলেই ওটা ইউনিটলেস একটা কোয়ান্টিটির ভ্যালু পাবো এত অব্দি ক্লিয়ার কিনা বলো ছোটো ছোটো জায়গাগুলো ক্লিয়ার করো ঠিক আছে এটা ভুল হবে এটা যেন ভুল না হয় নেক্সট টাইম এটা মনে রাখবে ঠিক আছে তাহলে আমাকে ওয়াটটাকে আগে কিলোওয়াটে নিতে হবে সেটা কিভাবে পাচ্ছি যা ভ্যালু পাচ্ছি সেটাকে 1000 ডিভাইড করে দিলাম কিলোওয়াটে পেয়ে গেলাম আমার ইনপুট পাওয়ারের ইউনিটও কিলোওয়াটে পেয়ে গেছি আমার আউটপুট পাওয়ারের ইউনিটও আমি কিলোওয়াটে পেয়ে গেছি তাহলে এফিশিয়েন্সির ফর্মুলা কি এফিশিয়েন্সির ফর্মুলা কি প্ল্যান্ট এফিশিয়েন্সি আউটপুট বাই ইনপুট আউটপুট বাই ইনপুট তাহলে বলো কত আসছে আউটপুট পাওয়ার কত পেয়েছি আমি আউটপুট পাওয়ার ম্যাম ওটা আমি চাইলে তো ওই ইনপুটটাকে ওয়াটেও আমি কনভার্ট করে নিলেও তো হয় হ্যাঁ যে কোন একটা কিছু তুমি যেটাকেই রাখতে চাইবে তুমি যদি দুটো ওয়াটের রেশিও করতে চাও তাহলে দুটোকেই ওয়াটে রাখবে যদি কিলোওয়াটে করতে চাও তাই কিলোওয়াটের রেশিওতে লাগবে ঠিক আছে যেমন ঠিক আছে
ওটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু দুটো ইউনিট যেন সেম থাকে। কিলোওয়াট হলে কিলোওয়াটই রাখবে আউটপুট, ইনপুট আউটপুট দুটোই সেম ইউনিট থাকে যেন, নাহলে রেশিওতে কিন্তু ক্যান্সেল আউট করলে কিন্তু সেটা মানে প্রপার ইয়ে হবে না, একটা এফিসিয়েন্সি একটা ইউনিট থেকে যাবে। তো এফিসিয়েন্সির তো কখনো রেশিওতে কোনো ইনপুট হয় না, দুটো রেশিওতে কখনো ইনপুট হয় না। তো সেই হিসেবে যখন করবে জিনিসগুলো আস্তে আস্তে ধীরে সুস্থে করবে, ঠিক আছে, যেন ভুল না হয়। তাড়াহুড়োতে দেবে অঙ্কটা পুরোটা অলমোস্ট ঠিক হয়, লাস্টের জায়গায় ডেটাতে এসে এই জায়গাগুলো গুলিয়ে যায় তাড়াহুড়োতে। তো এবার বলো এফিসিয়েন্সি আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার, তাহলে আউটপুটে কত আসছে, আউটপুটে কত পেয়েছি? আউটপুট ভ্যালু কত, আউটপুট 552.9203 কিলোওয়াট, হ্যাঁ, আর ইনপুট পাওয়ার হচ্ছে 825 কিলোওয়াট। এই দুটো রেশিও করে দেখো কত আসছে, ক্যালকুলেটরে রেশিও করো তো, ক্যালকুলেটরে রেশিও করো। ম্যাম এটাই আছে, 0.67028। ঠিক আছে, তাহলে আমার অ্যাকচুয়াল ভ্যালু কত চলে এলো এফিসিয়েন্সি, 0.67028। হ্যাঁ, তাহলে এবার এটাকে যদি আমি পার্সেন্টেজে কনভার্ট করতে চাই কত দিয়ে মাল্টিপ্লাই করব? 100 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমি কত এফিসিয়েন্সি পেয়ে গেলাম প্লান্টের, 67.028 এত পার্সেন্ট। আচ্ছা, এইবার বলো এই যে মাল্টিপ্লাই করে যে ভ্যালুটা পাচ্ছি, এটা আমি একটা রেশিওকে পার্সেন্টেজে যখন কনভার্ট করবো 100 দিয়ে আমি মাল্টিপ্লাই করে নেবো যে কোনো ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এই যে এই দুটো নিউমেরিক্যাল আজকে যে সলভ করবে করলে, সেটা নিয়ে কোনো রকম কারোর কোয়ারি আছে, কোনো রকম কনফিউশন আছে কোনো জায়গায় ইউনিট কনভার্সন বা এসআই ইউনিটের কনভার্সন নিয়ে? দেখে নাও একবার, দুটো প্রবলেম ভালো করে দেখে নাও, কারণ এইগুলো কিন্তু দেয় এক্সামে, সেই জন্যই বলছি বারবার। কোনো রকম কনফিউশন থাকলে বলো, কোনো একটা পার্টিকুলার জায়গায় যেখানে বুঝতে একটু অসুবিধা হয়েছে। হয়ে যাবে তো, তাহলে কোনো কনফিউশন নেই। হ্যাঁ, তাহলে হচ্ছে এই দুটো অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে, এই টাইপের অঙ্ক হয়তো ঘুরিয়ে ফিরিয়ে দেবে, ঠিক আছে? তো অন্য কিছু হয়তো ক্যালকুলেট করতে দিতে পারে, ঠিক আছে? আমি যদি আরেকটা আরেকটা হয়তো আরেক টাইপের নিউমেরিক্যাল হয় থার্মাল পাওয়ার প্ল্যান্টে, ওই টাইপটাও করিয়ে দেবো, তাহলে তোমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্ট এই নিউমেরিক্যাল নিয়ে কোনো রকম সমস্যায় পড়তে হবে না। আচ্ছা, নেক্সট দিন আমি তাহলে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্টার্ট করবো, ঠিক আছে? এই পুরো চ্যাপ্টারটা, ঠিক আছে, নেক্সট ক্লাস আমার কবে আছে, টিউসডে, এই পুরো চ্যাপ্টারটা থরোলি অ্যালং উইথ নিউমেরিক্যালস টিউসডে এর মধ্যে সবাই কমপ্লিট করে রাখবে পড়ে, ঠিক আছে? সেমিস্টারের মধ্যে প্রিপারেশন নিয়ে নেক্সট উইকে বাই টিউসডে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করে রাখবে। কি বললাম শোনা গেছে, ক্লিয়ার সবার কাছে? নেক্সট টিউসডে এর মধ্যে কিন্তু পুরো চ্যাপ্টার একদম কমপ্লিট করে রাখবে, আজকে থার্সডে, ঠিক আছে? তোমাদের হাতে 4 দিন সময় আছে, চ্যাপ্টারটা এমন কিছু বড় না, তোমরা এমনিতেও ক্লাসে খুব ভালো রেসপন্ড করেছো সবাই, যখন থিওরি পার্ট গুলো পড়িয়েছিলাম নিউমেরিক্যালও আজকে খুব ভালো রেসপন্স পেয়েছি, তো এই চ্যাপ্টারটা আশা করি ইজিলি তোমরা বুঝতে পেরেছো, আর এই চ্যাপ্টারটা কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে, ঠিক আছে? মানে মুখস্থ কিছু না, লেয়ার গুলো ভালো প্র্যাকটিস করবে, যে যে পার্ট অপারেটিং পার্ট যেগুলো আছে থার্মাল পাওয়ার প্ল্যান্টে সেগুলোর কি কি কাজ সেগুলো একবার ভালো করে পড়বে, আর নিউমেরিক্যাল আজকে যে সলভ হলো সেটা আজকে আরেকবার হাতে নিজে করে সলভ করে নেবে বিকেলে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আমি আজকে এখানে ক্লাস অফ করছি, আর কারোর কোনো রকম কোয়েরি থাকলে বলো, কোনো রকম অসুবিধা থাকলে বলো, বাকিদের কোনো রকম কোয়েরি আছে নিউমেরিক্যাল নিয়ে, কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা না নেই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে আজকে ক্লাস অফ করছি, নেক্সট ক্লাসের জন্য তোমরা তাহলে প্রিপেয়ার থাকো, ওকে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম।